মাথার উপর মামলার চাপ, সেই দুশ্চিন্তা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টে খেলাও তার নিশ্চিত। সিরিজ শেষে দলের বাকিরা দেশে ফিরলেও সাকিবের গন্তব্য হবে ভিন্ন। জানা গেছে পাকিস্তান থেকে তিনি উড়াল দেবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে, এরপর সেখান থেকে সেপ্টেম্বরে আসবেন ভারতে, টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ খেলতে যোগ দেবেন দলের সঙ্গে। সাকিব আল হাসানের রাজনৈতিক ও ক্রিকেট ক্যারিয়ার এখন বেশ ধোঁয়াশার মুখে। শেখ হাসিনা সরকারের এমপি ছিলেন তিনি। গেল 5 আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান। এমপি পদ হারিয়ে ফেলেন টাইগার অলরাউন্ডার। জনরোষ থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্র থেকে দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যুক্ত হন তিনি। এদিকে সিরিজের মাঝেই হত্যার আসামি বনে যান টাইগার অলরাউন্ডার। এখন পর্যন্ত যতটুকু জানা যায়, মামলার সুরাহা হওয়ার আগ পর্যন্ত সাকিবের দেশে ফেরার সম্ভাবনা কম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার পর সাবেক এই সাংসদ উড়াল দেবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে, সেখানে গিয়ে খেলবেন কাউন্টি ক্লাব সারের হয়ে। বিসিবির পক্ষ থেকেও ছাড়পত্র দেয়া হয়েছে তাকে। সেপ্টেম্বরের 5 থেকে 14 তারিখ পর্যন্ত ইংল্যান্ডে থাকতে পারবেন তিনি। এর মাঝে সারের হয়ে সামারসেটের বিপক্ষে 4 দিনের একটা ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার। সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে 2টা টেস্ট ও 3টা টি-20 খেলবে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার সাথে লড়াই শুরু 19 সেপ্টেম্বর থেকে। তার আগে ইংল্যান্ড থেকে ভারতে এসে সাংসদদের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।